নমস্কার দর্শক বন্ধু, সোনার বাংলায় সকলকেই স্বাগত। শনিবার 11:35 আপনারা উপস্থিত হয়ে গিয়েছেন, আপনাদের সঙ্গে রয়েছি আমি পৌলমী। প্রত্যেকবারের মতন একদম সঠিক সময় সঠিক দিনে আপনাদের সবচেয়ে প্রিয় অনুষ্ঠান, মজার অনুষ্ঠান, হাসির অনুষ্ঠান, অবশ্যই বলবো যে প্রাণ খুলে হাসির অনুষ্ঠান। যারা আপনারা দীর্ঘদিন ধরে আমাদের সঙ্গে রয়েছেন আপনারা তো জানেনই, কারণ আমাদের এই অনুষ্ঠান মানে কিন্তু একটা হাসির জোয়ারের অনুষ্ঠান। সবাই এই অনুষ্ঠানে ভীষণ ভীষণ মজা করেন, আপনারা সকলেই ভীষণ ভাবে হাসিতে হাসি খুশিতে সকলেই আপনারা এই আধ ঘন্টার সময় আপনারা সকলেই মেতে থাকেন। তাই প্রত্যেকবারের মতন আবারও আমরা এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছি, কারণ সত্যি আমাদের প্রত্যেক নিয়ত যে কাজের মধ্য দিয়ে আমরা থাকি, প্রতিনিয়ত আমরা যে কাজের মধ্য দিয়ে নিজেদের জীবন যাপন করি, কোথায় যেন আমাদের মধ্যে থেকে সেই হাসি খুশিটা একটা হারিয়ে যাচ্ছে। তো অবশ্যই বলবো যে এই অনুষ্ঠান এমনই একটি অনুষ্ঠান যেখানে কিন্তু আপনারা প্রাণ খুলে হাসতে পারেন, গান শুনে আপনারা প্রাণ খুলে হাসতে পারেন, মজা করতে পারেন এবং ভীষণ ভাবে আপনারা আনন্দ করতে পারেন। প্রত্যেকবারের মতন আজকে উপস্থিত হয়ে গিয়েছেন আমাদের মধ্যে আপনাদের ভীষণ প্রিয় শিল্পী রুমা ঘোষ। নমস্কার, আমার দর্শকমুদ্রা শনিবার হলে জেগে থাকছেন, বসে থাকছেন, কষ্ট করছেন, প্রচুর দর্শকমুদ্রা লিখছে ড্যান্স ড্যান্স কম করছে, এই জন্য নাকি আমার সাথে আড়ি আড়ি করে দিয়েছে। ওই দিদির নাম হচ্ছে শিপ্রা বোধ হয়। তো প্রচুর ডিরেক্টর একটার সব ফিল্ম সংসগুলি করতে বলছে, তো যতটুকু সময় পাচ্ছি করছি, আপনারা দেখুন। অন্যান্য চ্যানেলও আমি করি, সেটাও ফলো করবেন। তো আজকে শুরু করি, প্রচুর রিকোয়েস্ট আছে, এখন কোনটা রিকোয়েস্ট যে করবো আপনারা দেখুন কেমন লাগছে। এত রিকোয়েস্ট কোনটা করবো বলব, রাস্তা দিয়ে করতে করতে যাচ্ছি, হরিদিন তো ভোর কীর্তন, রাস্তা দিয়ে করতে করতে যাচ্ছি, সবাই ধরছে রুমা এই গানটা, রুমা ওই গানটা, মানে কেউ বলছে হেমন্ত, কেউ বলছে লতা, কেউ বলছে আশার, মানে পারি আর না পারি করে চলে যাচ্ছি, ড্যান্স কোমর দোলা দোলাতে চলে যাচ্ছি। বলছে বিখ্যাত শিল্পী হবো, আমাকে বলেছে লতা মঙ্গেশকর। তখন লতা দিকে আমি চিনতাম,
লতা আশা ভক্ত এখন তো বলি যারা আপনারা রুমাদের গান শুনতে চাইছেন অবশ্যই বলছে রুমাদের আপনারা আমার দশরা বলছে পারলো যে রুমাদের হারমোনিয়াম বাজানো একদম রুমাদের হারমোনিয়াম বাজানো ফাটাফাটি এরকম হারমোনিয়াম বাজিয়ে আজকাল মানে এত শিল্পী আছে দু চারটা গান করে মাইকে চার পাঁচটা নিয়ে বসলো হারমোনিয়াম কিন্তু অল সংস অ্যান্ড ফিল্ম সংস যারা ইউটিউবে রুমাদির গান শুনতে চাইছেন অবশ্যই ইউটিউবে সিঙ্গার রুমা ঘোষ নামে সার্চ করবেন আর 7 বছর বয়স থেকে আর যারা এসএমএস করতে চাইছেন রুমাদিকে যারা এসএমএস করতে চাইছেন আপনারা বিভিন্ন ধরনের গান শুনতে চাইছেন আমাদের অন স্ক্রিন যে নাম্বারগুলো যাচ্ছে মোবাইল নাম্বারগুলো যাচ্ছে আপনারা অবশ্যই কাল থেকে সকলেই মেসেজ করতে শুরু করতে পারেন এবং যে গানগুলো আপনারা শুনতে চাইছেন সেই গানের নাম এবং আপনার নাম এবং আপনি কোথা থেকে লিখছেন সেইটা রুমাদি চলুন পরে গান শুনে যাই চাঁদের হাসি বাদ ভেঙ্গি আচ্ছা আমার দর্শক বন্ধুরা প্রচুর আপনারা সিডি চাইছেন এই রবীন্দ্রসঙ্গীত আমার এগুলো আছে আর এগুলি ছোটবেলাকার গান এটা আমার মা করিয়েছে আমার মা সুর দিয়েছে তো ছোটবেলাকার রবীন্দ্রসঙ্গীত তো সব ছোটবেলাকার আর প্রচুর প্রচুর প্রোগ্রামস আসছে অ্যান্ড গুড মর্নিংয়ে আমি রবীন্দ্রসঙ্গীতে যাচ্ছি আর আপনারা প্রচুর দিয়েছেন আমাকে রবীন্দ্রসঙ্গীত করার জন্য একটা করে দুটো করে আর এখন গুড মর্নিংয়ে রবীন্দ্রসঙ্গীত করবো আপনারা দেখবেন চ্যানেলে আমি আছি হ্যাঁ হেরিনা সিংহ রায় লিখছে সিঙ্গুর থেকে বলছি রুমাদি আমি আপনার গান প্রত্যেক শনিবার শুনি আপনার আমি বড় ফ্যান আপনি কি একটু হিন্দি গান শোনালে অবশ্যই খুশি হব নিশ্চয়ই শোনাবে থ্যাংক ইউ পড়ো তো পড়ি সবাই বলে রুমাদি আমরা তোমার সাথে কথা বলবো তোমার সাথে আরি তোমরা আমার এসএমএস পড়ো না বলে তাই তো আমার তো সব ফ্যান থেকে একজন বলছে আগে আগে একজন বসেছে উনি খুব রসিকই করে মানে অনেক সব মিথ্যা কথা বলে সত্য প্রত্যেক শনিবার দেখি আপনার গান না শুনে আমরা কেউই ঘুমাই না
অনেক অনেক ধন্যবাদ যিনি আপনি লিখেছিলেন। আপনাদের সকলের এসএমএসই আমরা পড়ার চেষ্টা করি, কিন্তু বেশি এসএমএস করলে তখন আবার গানটা কম হয়ে যায়, ফেসবুকে দিয়েছে না তো। আমরাও সকলে এই অনুষ্ঠানটা ভীষণ ভাবে এনজয় করি, এবং যারা টিভির পর্দার উপরে যারা বসে আছেন অনুষ্ঠানটাকে অন্যভাবে প্লিজ নেবেন না, এটা একটা হাসির অনুষ্ঠান, মজার অনুষ্ঠান, এবং আপনারাও সকলেই এটাতে আনন্দ করুন, মজা করুন। দেখুন আবার বেরিয়ে গেল। আচ্ছা, আরেকজন লিখছেন, প্রত্যেক স্যাটারডে তোমার শো আমরা দেখি, পরের শো এর জন্য আমরা অপেক্ষা করি, জওয়ানি জানেমন এই গানটা শুনতে চাইছে আপনার। ও জানেমন, আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, চলুন এর পরের হয়তো আমাদের আমি যে ছিলাম এই জমিতে, হয়তো আমাদের আমি যে ছিলাম এই জমিতে, এই মাটিতে জন্ম আমার তাই তো। হয়
প্রচুর অনেক ধরনের গান আমরা শুনি যেগুলো অনেক সময় আমাদের চেনা গান অচেনা হয়ে যায়। যারা আপনারা অনুষ্ঠান দেখছেন অবশ্যই ফোন করুন, এবং যারা সিডি নিতে চাইছেন আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের সিডি গুলো আপনারা নিতে পারেন, এবং যারা আপনারা ইউটিউবে গান শুনতে চাইছেন অবশ্যই ইউটিউবে সিঙ্গার রুমা ঘোষ নিয়ে সার্চ করবেন, আপনারা কিন্তু রুমা ঘোষের গান অল টাইম শুনতে পারবেন। বেশ করেছি প্রেম করেছি রাধার মতো মুক্তি হলে মোর বই তো, বেশ করেছি প্রেম করেছি তোর বই তো, বেশ করেছি প্রেম করেছি তোর বই তো, প্রত্যেক শনিবার আমরা অপেক্ষায় থাকি। আপনি যদি এই শনিবার সত্যম শিবম সুন্দরম এই গানটা যদি একটু শোনান তাহলে খুব ভালো লাগে। আপনার গলায় এটা শুনতে চাইছি রুমাদি। আচ্ছা কি বলছেন? আচ্ছা, বেহালা থেকে একজন লিখছেন যে আমিও আপনার ফ্যান, আপনার গান প্রত্যেক শনিবার দেখি, প্রত্যেক শনিবারের জন্য অপেক্ষা করি, ভীষণ ভীষণ ভালো লাগে আপনার গান এবং নাচ দুটোই। আচ্ছা, যারা লিখছেন না কোথা থেকে লিখছেন আর কে লিখছেন একটু দুটো নাম অবশ্যই লিখে দেবেন, আর যে গানগুলো আপনারা শুনতে চাইছেন এই দুটো মানে এই কয়েকটা ইনফরমেশন একটু দিয়ে দেবেন অবশ্যই। চলুন রুমাদি আরেকটা গান শুনি।
একজন দিয়েছে ফেসবুকে বেগুনের চপ শীতকালে, আরেকজন শুনতে চেয়েছে আপনার কাছ থেকে আমি যে কে তোমার এই গানটা, যদি আপনি গান তাহলে আপনার গলাতে আমি শুনতে চাই, তাহলে খুব ভালো লাগে, অবশ্যই শুনবেন আপনাদের শোনানোর জন্য এই রুমা দি। এখানে মনোজের অনেক গান থাকে কিন্তু মনোজের গান করতে পারছি না, চলুন আরেকটা গান শুনে নি রুমা দি। মুরগি কেন কেন হ্যাঁ মুরগি কেন 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 আমি আমার মা দি মুরগি কেন কেন থেকে মেসেজ করুন, এসএমএস করুন, আজকে ভীষণ ভাবে আপনারা আনন্দ করুন, হাসুন, প্রাণ খুলে হাসুন, অবশ্যই মজার অনুষ্ঠান, হাসির অনুষ্ঠান। যারা গানগুলো শুনতে চাইছেন অবশ্যই এসএমএস করুন। রুমাদি আরেকটা গান আমরা শুনে নি। প্রেমের ধুম জ্বলে দু চোখে ধুমধার, কেন প্রেম ধুম করে একটি ধুমধার, হলো চেনা জানিয়ে সরে যান সরে